আমি বলবো না যে সর্বশেষ প্রস্তুতি, আমরা কাজ করে যাচ্ছি, আমাদের হাতে আরও প্রায় দিন দশেক সময় রয়েছে। আপনারা তো দেখেছেন আমাদের যে আলিয়া মাদ্রাসার যে মাঠ, এই মাঠ বিশাল মাঠ। তবে আমরা আশা করছি যে মানুষের যে স্বতঃস্ফূর্ত মনোভাব এবং বাংলাদেশে ইতিমধ্যে 5টি গণসমাবেশ হয়ে গিয়েছে, সেখানে জনগণের যে সাড়া আমরা দেখেছি, মানুষ যেভাবে এসেছে স্বতঃস্ফূর্তভাবে, যেটা আমি বললাম ইতিমধ্যে, আমরা অত্যন্ত আশাবাদী যে সিলেটে বিশেষ করে এখানে হযরত শাহজালালের দেশ আমরা শ্রদ্ধার সঙ্গে তার নাম স্মরণ করি এবং আমরা আশা করি যে এখানেও আমরা ঠিক একইভাবে অন্যান্য যে মিটিংগুলো সফলভাবে আমরা করেছি ঠিক সেভাবে আমরা অথবা তারও চেয়ে বেশি জনসমাগমের মাধ্যমে এই মিটিংটা সফল করব। আওয়ামী লীগ বলবে, আমরা তো কথা বলি না, আমাদের কথা বলার কোনো প্রয়োজন নাই, ক্যামেরার চোখকে তো আর কেউ ফাঁকি দিতে পারে না। কীরকম লোক এসেছে, কীভাবে মানুষ উপচে পড়েছে, কীভাবে আপনারা কয়েকদিন আগে দেখেছেন বরিশালে বেলস পার্ক দেখেছেন, সেখানে লক্ষ লক্ষ লোক এসেছে। তার আগে আপনারা সর্বপ্রথম চট্টগ্রামে দেখেছেন কী পরিমাণ লোক এসেছে, আপনারা রংপুরে দেখেছেন, খুলনায় দেখেছেন, দীর্ঘ কয়েক কিলোমিটার দীর্ঘ সেই প্রশস্ত রাস্তা, সেখানে মানুষ লোকে লোকারণ্য। আমাদের তো এটা প্রমাণ করার কিছু নেই, কিছু বলার প্রয়োজন নেই, আপনাদের টেলিভিশনে ক্যামেরাই তো প্রমাণ করে দিয়েছে যে জনগণ তারা নিজের মন থেকে এই প্রতিবাদকে তারা গ্রহণ করেছে এবং তারা সরকারের এই যে ব্যর্থতা দেশ পরিচালনায়, এই যে জিনিসপত্রের দাম যেভাবে বেড়ে গিয়েছে, মানুষের ক্রয় ক্ষমতার বাইরে চলে গিয়েছে, তেল নাই, গ্যাস নাই, বিদ্যুৎ নাই, পেট্রোলিয়াম নাই, নাই কেবল নাই, গণতন্ত্র নাই, এই যে পরিস্থিতি, সেই পরিস্থিতিতে আপনারা দেখেছেন মানুষ কীভাবে সাড়া দিয়েছে আমাদের এই আহ্বানে। আমরা যেটা চাই সেটা হচ্ছে এই দেশে আমরা গণতন্ত্র পুনরুদ্ধার করতে চাই। বাংলাদেশ স্বাধীন হয়েছিল গণতন্ত্রের জন্য, বাংলাদেশ স্বাধীন হয়েছিল এই দেশের দরিদ্র মানুষের অর্থনৈতিক উন্নয়নের জন্য। মেগা দুর্নীতির মাধ্যমে মাত্র কয়েকটি পরিবার তারা হাজার লক্ষ কোটি টাকা লুটপাট করে বিদেশে নিয়ে যাবে, কানাডায় গিয়ে বেগম পাড়া তৈরি করবে, সুইজারল্যান্ডের ব্যাঙ্কগুলোতে তারা টাকা পাচার করে দেবে, আজকে আমাদের যে ফরেন এক্সচেঞ্জ রিজার্ভ সেখানে কীভাবে ধস নেমেছে তার প্রমাণ তো সরকার নিজে যদি ধস না নামতো তাহলে IMF-এর কাছে $4.5 billion তারা কেন চাইবে। কাজে এই পরিস্থিতিতে মানুষ কিন্তু স্বতঃস্ফূর্তভাবে, যে কথাটি আমি বলেছি, স্বতঃস্ফূর্তভাবে প্রতিবাদ করছে এবং আমরা সেটাই চাই। আমরা চাই যে একটি সুষ্ঠ নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে এ দেশের জনগণের সরকার প্রতিষ্ঠিত হোক, এ দেশের মানুষের ভোটের অধিকার মানুষ ফিরে পাক, এ দেশে অন্যায় দূর হয়ে যাক, এ দেশে শান্তি শৃঙ্খলা ফিরে আসুক, এ দেশে আইনের শাসন ফিরে আসুক, সেই কথাগুলো আমরা মানুষের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করছি। ইতিমধ্যে 5টি সভা আমরা করেছি, সরকার তো বিভিন্নভাবে বাধা সৃষ্টি করেছে ইতিমধ্যে, আপনারা দেখেছেন তারা এরকম দুনিয়াতে কোনো নজির আছে সরকারের বিরুদ্ধে বিরোধী দল হরতাল দেয়, এখানে বিরোধী দলের বিরুদ্ধে সরকার নিজে হরতাল দিয়ে বসে আছে, তারা গাড়ি ঘোড়া বন্ধ করে দিয়েছে। তো কাজে এটা তো ইতিমধ্যে প্রমাণিত যে সরকার নিজেই বিভিন্ন বাধা বিপত্তির সৃষ্টি করছে কিন্তু সেই ব্যবস্থা নিয়েও সরকার মানুষকে ফেরাতে পারেনি। মানুষ, গণমানুষ যখন একবার একটা সত্যে বিশ্বাস করে তখন কিন্তু তাদেরকে ফিরিয়ে দেওয়া অত্যন্ত কঠিন। আজকে মানুষ জেগে উঠেছে, এটা তো পৃথিবীর ইতিহাসে বারবার প্রমাণিত সত্য। অন্যায়ের বিরুদ্ধে মানুষ যখন ফুসে ওঠে তখন জনগণকে কিন্তু কোনো শক্তি ঠেকাতে পারে।